ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ক্যাটফিশ জাতীয় অন্য আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন দেশি শিং মাছের পোনা। আপনারা সবাই জানেন যে এই মাছগুলি, ক্যাটফিশগুলি বিশেষ করে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। এইগুলি আপনারা জানেন যে পূর্বে নদী নালা খাল বিলে পাওয়া যেত, কিন্তু এখন এইগুলি সাধারণত পুকুরে, বায়ুফ্লকে, বটন ক্লিনে কিংবা আরএসে চাষ করা সম্ভব হচ্ছে। যাই হোক, এই পোনাগুলি আমরা পুকুর শুকানোর পরে পুকুর থেকে ধরেছি এবং এইগুলি ট্যাঙ্কিতে দীর্ঘক্ষণ জোড়া খাওয়ানোর পরে আমরা এই যে এইগুলি এখন ডেলিভারি দিচ্ছি। তো এইগুলিতে আপনার মূলত আছে 1 কেজিতে 400 পিস, অর্থাৎ 400 পিস 1 কেজি হবে। এই মাছগুলি আজকে 3 জায়গায় চলে যাবে, আমাদের সুদক্ষ লেবার আছে, এইগুলি নিয়ে চলে যাবে। বিশেষ করে আজকে ডেলিভারি হবে কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেটে। যাই হোক, এই পোনাগুলি অনেকে বায়ুফ্লকের জন্য কিংবা পুকুরে চাষ করার জন্য খুঁজতেছেন। আপনাদের যদি কারো লাগে তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা টাইটেলের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো নাম্বার আছে, এগুলিতে আপনারা যোগাযোগ করবেন। আর এই মাছ চাষাবাদের ক্ষেত্রে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও আছে, ওইগুলি দেখেন, কিংবা আমাদের আজকে যে ভিডিও আপলোড করলাম ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, যারা একেবারে নতুন ওই ডেসক্রিপশন বক্সটা সুন্দর করে পড়বেন, তাহলে আপনি শিং মাছ চাষ সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা হবে, কোনো সমস্যা হবে না। আর যদিও আপনাদের কোনো সমস্যা হয়, ডেসক্রিপশন বক্সে অথবা টাইটেলের নাম্বার দেওয়া আছে, এগুলিতে আমাদেরকে জানাবেন, যোগাযোগ করবেন, আমরা যথাযথ চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। দেখতে পাচ্ছেন মাছের কালারগুলি দেখেন, এবং সাইজগুলি দেখেন। আপনারা সবাই জানেন যে শিং মাছ সাধারণত এক সাইজ হয় না, অনেকেই 19-20 খুঁজেন। আসলে এইরকম পোনা দেওয়া সম্ভব না, এটা প্রাকৃতিকভাবে তৈরি হয়, সেক্ষেত্রে আপনাদেরকে কিছু কনসিডারেশন করতে হবে। শিং মাছগুলি মূলত 18-20 করে দেওয়া সম্ভব, কিন্তু 20-20 বা 19-20 দেওয়া সম্ভব না, আপনারা সবাই জানেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটি দেখেছেন, এবং আপনাদের কাছে বরাবরই একটি রিকোয়েস্ট করে থাকি যে কেউ দয়া করে আনলাইক দিবেন না এবং সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন, এবং আমাদের যে দুটি চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।